हेलो गाइस, आज हम बनाएंगे दही आलू, वो भी बिना अनियन और गार्लिक का। तो नमस्ते, नमस्कार सबाई, केमन आछो? আর আমি অনেক ভালো আছি। আর আজকে আমরা দই আলুর দম বানাবো। আর দই আলুর দম বানানোর জন্য আমরা এখানে নিয়ে নেব আলু। আর এই আলুগুলো একদম নতুন আলু, মতলব এই যে আলু হয় না, একদম নেয়া বলা যে আলু হতা হয় না, ওই আলু হমনে লে লিয়া, বো ভি আচ্ছে তরিকে সে ধোকে। और फिर हम क्या करेंगे, फिर हम एक बर्तन में लेंगे और उसके ऊपर थोड़ा सा पानी और थोड़ा सा नमक डाल के हम इसको अच्छे तरीके से उबाल लेंगे। मानी हमरा भालो करे एक टू शेद दो करे नेबो। और ततक्षण हमरा की करब, एक मसला बनिए नेबो। और मसला बनानोर जोन्नो हमरा एखाने निये निएछि दई, और एखाने हमरा निये निएछि एक चामच जिरेर गुड़ो, और हमरा निये नेबो एखाने एक चामच ধনে গুঁড়ো। আর এরপর আমাদের লাগছে, এখানে লাগছে হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। আর আমরা এখানে দিয়ে দেব একটু হলুদ। এখানে আমি আগের থেকেই হলুদটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেবেন, না চাইলে নাও দিতে পারেন, মানে পরে দিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, মতলব হাম সারি মশালে ইসকে অন্দর ডাল দেঙ্গে। और उसके बाद हम पूरा मसाले को ऐसे अच्छे तरीके से घोल के उसका पेस्ट बना लेंगे। मसलाटा तो हमारे बनाना हो गए, एरपर हमें एखे देखे नब आलूगुलो सिद्ध हो ना कि एक चामचर सहाजे, मतलब देखिए इधर ये जो आलू है ये भी अच्छे तरीके से उबाल गया। अभी इसका छिलका हम निकाल लेंगे। तो इधर देखिए हमारा आलू का एकदम छिलका हमने निकाल लिया है। इसके बाद हम क्या करेंगे, इसके बाद हम एक पैन लेंगे और उसके अंदर डाल देंगे ऑयल। माने हमरा एक पैनर मध्य एक तेल ढेले नेब। एखाने हमरा रिफाइन तेल दिए, आपनारा सर्षेर तेल यूज करते पारें। और तारपरे हमरा दिए देव, एखाने दिए देव शुकनो लंका, तेजपाता, और आमी एखाने दिए दिए गोटा गरम मसला আর এক চামচের মতন জিরে। এরপরে আমরা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, মতলব হাম থোড়া সা এসে না কলছি কে জরিয়ে থোড়া সা হিলা লেঙ্গে। আর উসকে বাদ হাম ডাল দেঙ্গে জো বয়েল কিয়ে হুয়ে আলু থে ও আলু। আর ফির হাম ডালনে কে বাদ ক্যা করেঙ্গে, উসকে অন্দর বস থোড়া সা নমক দেঙ্গে আর ডালেঙ্গে থোড়া সা মির্চ পাউডার। ফির আচ্ছে তরিকে সে আলুও কো মিলা লেঙ্গে আর ফির ফ্রাই কর লেঙ্গে। মানে আমরা লবণ আর লঙ্কার গুঁড়ো আলুর মধ্যে দিয়ে ভালো করে আমরা মিশিয়ে এনে আমরা আলুগুলোকে একটু ফ্রাই করে নেব। আর যখন আলুগুলোর এরকম কালার চলে আসবে সেই সময় আমরা আলুগুলোকে একটা সাইড করে দিয়ে তারপরে আমরা ওই তেলের মধ্যেই আমরা দিয়ে দেব একটু আদার পেস্ট। এখানে আমরা এক চামচের মতন একটু আদা বাটা দিয়ে দিয়েছি। আদাটাকে আমরা ভালো করে একটু সময়ের জন্য একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে আমরা ওই আলুর মধ্যে দিয়ে দেবো যে মশলাটা আমরা বানিয়েছিলাম না সেই মশলাটা, মতলব হাম আদরক থোড়া সা ফ্রাই করেঙ্গে আর ফির আলু ওকে সাথ মিলা লেঙ্গে আর উসকে বাদ ডাল দেঙ্গে জো মশালে হামনে রেডি কিয়ে থে না ও মশালে হাম ডাল দেঙ্গে ইসকে অন্দর। ফির আচ্ছে তরিকে সে আলু ওকে সাথ মিলা লেঙ্গে জব তক না উন মশালো সে থোড়া সা অয়েল নিকল যায়। আর এই যে যখনই ওর মশলার থেকে একটু তেলটা বেরিয়ে যাবে না সেই সময় আমরা দিয়ে দেব ওর মধ্যে একটু চিনি, মতলব আমি থোড়া সা সুগার দিয়ে দেঙ্গে আর উসকে বাদ হাম ফির সে মিলা লেঙ্গে। মানে সব কিছুকে আমরা ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমাদের ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আর যখন এরকম অবস্থায় পৌঁছাবে তখন আমরা ওর মধ্যে দিয়ে দেব জল। ওর মধ্যে আমরা একটু অল্প পরিমাণে জল দেব, কারণ আমাদের আলুটা তো আগের থেকেই ভালো করে সেদ্ধ করা আর মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে। তো তার জন্য আমরা ওখানে একটু অল্প জল দেব, কারণ আমরা একদম মাখা মাখা আলুর দম রান্না করব। 4-5 মিনিট পর আমরা ওর মধ্যে দিয়ে দেব একটু কসুরি মেথি, আর আমরা দিয়ে দেব জিরা, কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি। তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে একদম টেস্টি টেস্টি দই আলুর দম। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন।
রুটি পরোটা সব কিছুর সাথে। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। তো এস রেসিপি কো আপ সব লোক বানানা আর ফির পুরি নান সবকে সাথ খানা আর মেরে চ্যানেল কো সাবস্ক্রাইব কর দেনা।